পুঁই শাকের তো অনেক রান্নাই খেয়েছেন, চলুন আজ দেখাবো আমি নিরামিষভাবে এই পুঁই শাক রান্নাটি। একদম মুখে লেগে থাকার মতো রান্না, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের জানাই আরও একবার স্বাগত নতুন একটি রান্নার সাথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেরি না করে রান্নাটি শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই আমি কিন্তু চলে গেলাম জমিতে, জমি থেকে কিছু পুঁই শাক নিয়ে এসেছি, সাথে কিন্তু কিছু পাতাও নিয়ে এসেছি এক্সট্রাভাবে। আর যেগুলো ডাটার মধ্যে থাকে সেই পাতা দিয়ে কিন্তু হয় না, একটু কম হয় শাকটা, তাই আমি এক্সট্রাভাবে আরও পাতা গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তারপর পাতাগুলোকে এরকম করে একটু ডুমো করে নিয়েছি, আর ডাটাগুলো এই সাইজ করে ভালো করে ছিলে নিয়ে সবগুলো কেটে নিয়েছি। পুঁই শাকের তো গুণাগুণের আর শেষ নেই, তাই যতই বলি একটু কমই বলা হবে। তো আপনারা তো সকলেই জানেন পুঁই শাক আমাদের জন্য কতটা উপকারী। তো আর এরকম যদি সুন্দর দেখতে কচি থাকে ডগাগুলো, তাহলে তো খেতে আরও ভালো লাগে। তো দেখতে দেখতে সবগুলো পুঁই শাক আমি কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে দিয়ে দেব কড়াতে, শুধুমাত্র কড়াতে দিয়ে দেব, কিচ্ছু এখানে দেব না তেল মশলা। তারপর সবগুলো পুঁই শাক দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। নিরামিষ দিনে কিন্তু আমরা বুঝে পাই না যে কী কী রান্না করব, নিরামিষ দিনে কিন্তু এক দুটো আইটেমে হয় না। তো আইটেম বাড়ানোর জন্য এরকমভাবে এই শাকটা যদি করেন, সকলে তো এই শাকেই শুধু খেতে চাইবে। তো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল উঠে গেছে। আর পুঁই শাক কিন্তু বেশি রান্না করলে একদমই ভালো লাগে না, তাই একটু সবুজও যেন থাকে শাকের কালারটা, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই জলটা কিন্তু আমি ফেলে দেব, এতটা জল শাকের মধ্যে কিন্তু ভালো লাগবে না, শাকটা একটু শুকনো শুকনো থাকলে কিন্তু বেশি ভালো লাগে। আর এতটা জলে যদি আমরা রান্না করি তাহলে শাকটা একদম চ্যাপচ্যাপে হয়ে যাবে। তাই জলটা দেখুন আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি, আর এদিকে শাকটা নাড়িয়ে চেড়ে ঝরঝরে করে নেব। তারপর নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে আর কড়াইয়ের গায়ে হালকা লেগে লেগে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, তড়া গরম হয়ে গেলে দিয়ে দেব ওখানে কিছুটা তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন, কোনো ব্যাপার না, আমি সাদা তেলে রান্নাটি করছি। তারপর তেলটা গরম হয়ে গেলেই ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে, তাহলে কি হবে শাকটা ভাজার সময় সুবিধা হবে। তারপর দিয়ে দিলাম কি এখানে কিছু কুচনো আদা, আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম হলুদ, কারণ আমরা তো আগে কোনো রকম হলুদই ব্যবহার করিনি, তাই না? তো এই মুহূর্তে একদম সামান্য নামমাত্র হলুদ দিয়ে দেবেন, না দিলেও চলে কিন্তু নিয়মের জন্য দিতে হয়, হলুদ ছাড়া নাকি রান্না করতে নেই। তো একদম যখন ভাজা ভাজা হয়ে একটা দারুণ সুন্দর স্মেল বেরিয়ে যাবে আদা থেকে, সেই মুহূর্তে দিয়ে দেবো আমি শাকটা। দেখো কত সহজে আমি উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি, একদম কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। এর জন্যই বলেছিলাম কড়াইটা ভালো করে গরম করে তেলটা চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তারপর আর কি এভাবে কিছুক্ষণ হালকাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তো রেডি দারুণ স্বাদের এই নিরামিষ পুঁই শাক। আর বেশি ভাজার দরকার নেই, কারণ শাক খুব